আমবাসার বাগমারা চৌমনি বাজারে শনিবার সকালে পথ অবরোধে বসেন এলাকাবাসী। বিদ্যুৎ, পানীয় জল এবং খাদ্যের দাবিতেই পথ অবরোধে সামিল হন তারা। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা। আমবাসা মহকুমায় নিত্য দিয়ে চলছে পথ অবরোধ। শুক্রবারের পর শনিবার জল, বিদ্যুৎ ও খাদ্যের দাবিতে পথ অবরোধে সামিল হচ্ছে এলাকাবাসীরা। প্রশাসনের ভূমিকাও তেমন নেই। পথ অবরোধ বসলে প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। এবার আমবাসা ব্লকের বাগমারা চৌমনি বাজারে পথ অবরোধে বসলো এলাকাবাসীরা। বাগমারা এলাকার এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছিল। বহুবার প্রশাসনে কড়া নেড়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, ওয়াটার সাপ্লাইর অপারেটরের খামখেয়ালি পনায় এমনটা হচ্ছে। অপারেটর নিজ খুশি মতো এলাকায় জল সরবরাহ করে এবং দীর্ঘদিন ধরে ওয়াটার সাপ্লাইটি অকেজো হয়ে থাকার পরও কোনো উদ্যোগ নেয়নি অপারেটর। তাই বাধ্য হয়ে শনিবার আমবাসা ব্লকের বাগমারা চৌমনি বাজার এলাকায় পথে বসে এলাকাবাসীরা। অনেক অসুবিধা, আর গিয়া তুলতে গেল তারপরে সাপ্লাই বন্ধ হয়ে যায়, আর আয়ের আয়রন। এরপরে আমরা এই এলাকা, এই পঞ্চায়েত এলাকা একটা মিউনিসিপাল সরকার, এর জন্য আমরা পথ অবরোধ করছে। সময় মতন জল পাই না, এখানে আসলে দুদিন পরে বন্ধ হয়ে নষ্ট সাপ্লাই। পথ অবরোধের ফলে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। দীর্ঘক্ষণ পথ চলার পর ঘটনাস্থলে পৌঁছে আমবাসা থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসে DWS এর বাস্তুকার, কথা বলে অবরোধকারীদের সাথে। দীর্ঘক্ষণ আলোচনার পর আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। তবে স্থানীয় লোকজনেরা জানায়, তাদের সমস্যা স্থায়ী সমাধান না হলে আবারও আন্দোলনে সামিল হবেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।